শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমার পিতার নাম মোহাম্মদ দিলাওয়াল হোসেন। মাতার নাম শাহজাদা বেগম। 71 সালের ঠিকানা? স্থায়ী ঠিকানা গ্রাম আলিমনগর, পোস্ট অফিস বান্দরশরী, থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম, বাংলাদেশ। বর্তমানে কোথায় আছেন? বর্তমানে আমি ইউএসএ তে আছি, আমেরিকাতে। ঠিকানা হলো 317 Pinehurst Road, উইলমিংটন, ডেলওয়ার, 19803, ইউএসএ। আপনার ছাত্র জীবন সম্বন্ধে বলেন। আমার স্কুল জুলে প্রাইমারি স্কুল হয় মিউনিসিপ্যালিটি প্রাইমারি স্কুল, তারপর গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল 10 পর্যন্ত, তারপর আমি চিটাগাং কলেজ, তারপর সিটি কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি। মুক্তিযুদ্ধে কীভাবে গেলেন? আমি ছাত্রলীগ করতাম হাই স্কুল থাকতে, তখন থেকে আমি ছাত্রলীগ থেকে জড়িত ছিলাম 1965 থেকে। তারপর এইভাবে আমি চিটাগাং কলেজেও ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, তারপর বিএসসি করছি সিটি কলেজ থেকে, ওখানেও ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। এইভাবে ওখানেই আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। আমি প্রথম থেকে সিটি আওয়ামী লীগের সাথেও জড়িত ছিলাম, মরহুম জহুর আহমদ চৌধুরী, মরহুম এম এ মান্নান সাহেব, তারপর ইদ্রিস আলম, সুলতানুল কবির চৌধুরী। ছাত্রনেতা সবার সাথে আমার পার্সোনাল পরিচয়ও ছিল ছাত্রলীগের মাধ্যমে। পরে পরে গিয়ে আমি যুবলীগেও অংশগ্রহণ করেছি, মরহুম ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেবের নেতৃত্বে, এস এম ইউসুফ সাহেবের নেতৃত্বে। আমি যুদ্ধ চলাকালীন সময়ে শান্তি কমিটির প্রেসিডেন্ট ছিলাম নূর নবী চৌধুরী। আমি কিছু কিছু ছাত্রলীগের ছেলেরা এবং যুবলীগের ছেলেরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তারা সিটিতে ঢোকার জন্য আইডেন্টি কার্ডের প্রয়োজন ছিল, সেই আইডেন্টি কার্ডগুলো বানানোর ব্যাপারে নূর নবী চৌধুরীর সাথে আমার এক বন্ধু, উনি বেঁচে নেয় ওনার মাধ্যমে পরিচিত হয়ে নূর নবী চৌধুরী আমাকে অনেক হেল্প করেছিল এই ব্যাপারে। মানে প্রায় আমি প্রায় 50-60টা আইডেন্টি কার্ড বানাইয়া সেটা মুক্তিযোদ্ধাদের কাছে ডিস্ট্রিবিউট করছে, ইব্রাহিম ভাই, এস এম ইউসুফ ভাই, তারপর লাহাটাধারী মোহাম্মদ ইদ্রিস ভাই, সুলতানুল কবির চৌধুরী ছাত্রনেতা তখনকার সিটি কলেজের, উনি মহসিন চৌধুরী ছাত্রনেতা সিটি কলেজের নাইট শিফটে, ওনাদের কাছে হস্তান্তর করতাম, ওনারা যথাস্থানেগুলো পৌঁছেই দিত। আইডেন্টি কার্ড বানানোর জন্য মাঝে মাঝে আমাকে গ্রাম থেকে আসতে হতো শহরে,
তখন এটা খুব রিস্কি ছিল, আমি একজন যুবক, আমাকে খুব রিস্ক নিয়ে আসতে হতো সবসময়, কারণ ওগুলো আমি নুরনবী চৌধুরীর ওখানে দিয়া পরে কখন এগুলো আবার নিয়ে যাব ওইটা যে নিয়ে আসতে হইতো, সেজন্য আমাকে খুব সাবধানভাবে বিভিন্ন আসতে হইতো। আমি প্রায় সময় বাস এবং ট্রেন অ্যাভয়েড করে হেঁটে বা নদীপথে আসার চেষ্টা করতাম, হালদা নদী দিয়া হেঁটে হেঁটে কতটুকু এসে আবার ইয়ে হয়ে, কারণ ডাইরেক্ট বাসে বা ট্রেনে আসা আমার জন্য নিরাপদ ছিল না। বেশি যদি ছিলাম মির্জা মনসুর সাহেবের গ্রুপের সাথে, কারণ উনি আমাদের এমপি ছিলেন, আমি ওনার সাথে এবং ওনার ভাইদের সাথে বেশি ঘনিষ্ঠ ছিলাম। ওনার ছোট ভাই মির্জা বাবা আমার বন্ধু ছিল, স্পষ্ট আমার এখনো মনে আছে জুনের 2 তারিখ সামরিক বাহিনী ফটিকছড়ি থানার নাজিরহাট নানুপুর গ্রাম আক্রমণ করছিল। আমি একটা চায়ের দোকানে বসেছিলাম, তখন দেখছি যে আমি 100 হাত দূরের থেকে আর্মি আসতেছে। আমি তখন ওখান থেকে দৌড় দিয়ে সুগা নানুপুর চলে গেলাম আমি, কারণ আমি জানতাম যে মির্জা ফ্যামিলির সবাই এখন বাড়িতে আছে, ওরা আস্তে আস্তে মানে ইয়েতে যাওয়ার চেষ্টা করতেছে, ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করতেছে। এই মুহূর্তে এরা যদি যায় তাহলে হাজার হাজার মানুষ মারা যাবে। তা আমি দৌড়াইয়ে দৌড়াই ওই নানুপুরের কালী মুন্সির হাটে গেলাম, ওখানে গিয়ে সবাইকে বললাম যে পালাও পালাও পালাও, পাঞ্জাবি আসতেছে পাঞ্জাবি আসতেছে। তারপর আমি মির্জা সাহেবের বাড়িতে গেলাম, ওখানে ওনার স্ত্রী ছিল, উনি নিজেই ছিল মির্জা আকবর ছিল, ওনাদের অনেক আত্মীয় জন ছিল, আমাদের ছাত্রলীগের আওয়ামী লীগের অনেক লোক ছিল। আমরা তাড়াতাড়ি গাড়ি বস্তা নিয়ে যে যে পার্সেল নিয়ে আমার পূর্ব দিকে খিরামের দিকে যাইতে থাকলাম। যাইতে যাইতে আমাদের সাথে মির্জা সাহেবের ওনার ওয়াইফও ছিল, ওনার মেয়েরাও ছিল, ওনার আত্মীয় স্বজন আরও ছিল, ছাত্রলীগের ছেলে ছিল, যুবলীগের ছেলে ছিল, আওয়ামী লীগের ছেলে ছিল, সবাই আমরা গামলিতলায় ইমাম শরীফ সাহেবের বাড়িতে আশ্রয় নিলাম। সবাই নানপুর থেকে প্রায় 4-5 মাইল পূর্ব দিকে পাহাড়ের মাঝখানে টিলার মাঝখানে আমরা প্রায় ওখানে মির্জা আবুর ফ্যামিলি ছিল, ওখানে প্রায় 28-19 দিন। ওখান থেকে ওনারা কেমনে কেমনে ইয়ে হয়ে ইন্ডিয়া চলে কলকাতায় গিয়ে আশ্রয় নেয়। যারা ছাত্রলীগের ছেলে ছিলাম আমরা আমাদের 10-12 জন একটা গ্রুপ নিয়ে নানুপুরে অবস্থান করতেছিলাম। ওই দিন ওই পাঞ্জাবিরা যাওয়ার সময় 5 জন লোককে হত্যা করে, তার মধ্যে একজন ছিল চেয়ারম্যান নূর মোহাম্মদ, তারপর রেজাউল ইসলাম চৌধুরী, তারপর মির্জা আবু গ্রুপের ম্যানেজার দত্ত চৌধুরীকে আরও একজন লোক হত্যা করে। বর্তমান ওই রাবিয়া কবির কলেজের যেখানে ব্রিজ আছে ওখানে ওদেরকে মেরে ওখানে ফেলে গেছিল। এটা কত তারিখের ঘটনা? এটা হলো 1971-এর জুন 2 জুনের 2 তারিখ। ডিসেম্বর মাসের 7-8-9-10 আমাদের গ্রামে অনেক মুক্তিযোদ্ধা পূর্ব দিক থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে আসে অবস্থান করে, এবং তাদের পরিকল্পনা ছিল নাজিরহাট তারা ইয়ে করবে দখল করবে, সেই জন্য ওখানে অবস্থান করছিল। প্রথমত ওরা আসছিল 10-15 জন, আমরা ওনাদেরকে আমার মরহুম দাদা ডক্টর নজির আহমদ চৌধুরীর বাড়িতে আশ্রয় দিলাম। ওখানে ওরা ছিল আমার দাদি, ওনার ওয়াইফ আমার দাদি, উনি সমাজসেবী, উনি ওনাদেরকে রান্না বান্না করে খাওয়াইছিল। পরে দেখি যে আরও বেশি আসতেছে, তখন ওনাদেরকে সবাইকে আমরা ওনার নিজেরাই ডিসিশন নিয়ে স্কুলে আশ্রয় নিল। আমাদের একটা স্কুল ছিল পাকা স্কুল, আজিমনগর প্রাইমারি স্কুল, ওখানে ওনার আশ্রয় নিল। ওখান থেকে ওনারা নাজিরহাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এইভাবে ওনারা প্রায় ওখানে 5-6 দিন ছিল। আমি ওনাদের আমরা আমি না শুধু আমাদের গ্রামের অনেক যুব সমাজের সবাই সবাই ওদেরকে সহযোগিতা করার জন্য আমরা কেউ চাউল বাসায় বাসায় গিয়ে চাউল ইয়ে করলাম, কেউ সবজি আনলাম, কেউ পানি আনলাম, কেউ ডিম আনলাম, বিভিন্নভাবে ইয়ে করে ওনাদের খানা দেওয়ার ব্যবস্থা করলাম। এক পর্যায়ে এসে দেখি যে ওনারা গোলাগুলি শুরু করছে, পাকিস্তানের করতেছে পশ্চিম দিক থেকে, মুক্তিবাহিনী করতেছে পূর্ব দিক থেকে। আমাদের বাড়িটা ছিল একবার স্কুলের পশ্চিমে, সেজন্য উনি আমাকে ডেকে কমান্ডার সাহেব তখন ছিল ওই শরফুল আলম মির্জা সাহেবের ভাগিনা, উনি বলে যে বাবু তুমি ওই তোমার বাড়ির উপর আক্রমণ হওয়ার ইয়ে থাকতে পারে, চান্স আছে, দ্বিতীয় গুলি যাচ্ছে, ও দ্বিতীয় গুলি আসছে, তোমরা এক কাজ করো তোমার বাড়ির সবাইকে নিয়ে তোমার নিরাপদ দূরত্ব কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও। তখন আমি আমার আম্মা চাচা চাচি সবাইকে নিয়ে প্রায় আমরা 21 জন ছোট বড় সবাই মিলে শাহনগর উত্তর দিকে আমাদের আমার নানার বাড়িতে নিয়ে গেলাম। ওনাদের ওখানে ওখানে ওনাদেরকে রেখে আমি আবার চলে আসলাম মাঝিমনগরে মুক্তিযুদ্ধ ভাইদেরকে সাহায্য করার জন্য বিভিন্নভাবে। আমাদের একটা গ্রুপ ছিল, ওখানে ছিল আমার সাথে ছিল দৌলা মোহাম্মদ দৌলা, তারপর মাহবুল আলম, কুতুবউদ্দিন, সেলিম আজম,
আমরা সবাই যখন হাই স্কুলে পড়ি, কেউ কলেজে পড়ি, কেউ আমি তখন কলেজে পড়তেছিলাম আগে। ওই মুক্তিযোদ্ধারা আমাদের ওখানে প্রায় ডিসেম্বর মাসের 8, 9, 10, 11 তারিখ পর্যন্ত ছিল, 12 তারিখ নাজিরহাট, ওখানে অনেক গোলাগুলি হয়েছিল। তারপর ওনারা আমাদেরকে ইয়ে করে সবাই মুক্তিবাহিনী সবাই নাজিরহাটে গিয়ে অবস্থান নেয়। ওখান থেকে ওনারা ওই ট্রেনের ড্রাইভার পাকিস্তানি ছিল, ওকে গ্রেপ্তার করে এবং সম্পূর্ণ নাজিরহাট কাটিরহাট এগুলো সম্পূর্ণ আমরা আমাদের মুক্তিবাহিনীর দখলে চলে আসে। আপনি কেমন বাংলাদেশ দেখতে চাইছিলেন আর কেমন বাংলাদেশ এখন? আমিও আবার 1977 সালে বিদেশ চলে যাওয়াতে বাংলাদেশের সাথে একটু দূরত্ব হয়ে গেল। তারপর আবার আমেরিকা চলে যাওয়াতে আরও দূরত্ব হয়ে গেল। আমি 32 বছর পর আজকে দেশে এসে দেশের অনেক কিছু দেখে সত্যি সত্যি অভিভূত হয়ে গেছি। বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে সর্ব জায়গা যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি হয়েছে, এগুলো আমি কল্পনাও করি না কোনোদিন। গ্রাম অঞ্চলের রাস্তাঘাট, যে ব্রিজগুলো আমরা দেখতাম, কোনোদিন পাকা ব্রিজ দেখি নাই, সে ব্রিজগুলো এখন কত বড় বড় ব্রিজ হয়েছে। সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে আমি বাংলাদেশকে অনেক উন্নত দেখতেছি, কিন্তু অর্থনৈতিকভাবে এখনো আমরা মনে হয় পুরো আশা ইয়ে করতে পারি নাই। আমাদের আরও কিছু করা দরকার। সার্বিকভাবে সর্বস্তরের মানুষ যেন অন্ন বস্ত্র দিয়ে সবাই যেন ঠিক থাকে, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটা যেন হয়। বর্তমান সরকার চেষ্টা করতেছে বলে আমি মনে করি, কিন্তু আনুষঙ্গিক বিভিন্ন বিভাগ থেকে হয়তো ওরা 100% করে না মনে হয়। তাই না হয়তো যে যতটুকু জনসাধারণ পাওয়ার কথা ততটুকু মনে হয় পাচ্ছে না। এইসব জায়গায় যদি একটু সতর্কতা এবং মানে দুর্নীতি দমনের ব্যাপারটা যদি আরও কিছু উন্নত হয় তো দেশটা আরও ভালো হয়, মানুষও সুখী হবে, মানুষও দরিদ্র মানুষও কমে যাবে এবং দেশের উন্নতি আরও হবে, এই আশাই করতেছি। তবে সবচেয়ে বড় হলো আমি বিদেশ থেকেও দেশের মাটির প্রতি আমার শ্রদ্ধা সবসময় থাকবে, ছিল এবং ইনশাআল্লাহ থাকবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।